ভারতের গুজরাটে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে শুক্রবার রাত একটার দিকে হাসপাতালের করোনা ইউনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চারতলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে কমপক্ষে পঞ্চাশ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান বারো জন